সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আন্তরিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের আমাদের যিনি উদ্বোধক যিনি এসেছেন, সবাই চিনেন, সবার প্রিয় মুখ, আমারও প্রিয় একজন মানুষ, উনিও মিডিয়ার মানুষ, আমিও মিডিয়ার মানুষ। যেহেতু আর বাংলাদেশের যে চলা যে অর্থ সংক্রান্ত যেটা মূল জায়গা আছে, সেই জায়গার মূল মানুষটি হচ্ছেন আমাদের পীরজাদা শহীদুল হক আরন ভাই। তো ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার মূল্যবান সময় নষ্ট করে যে এইখানে আমাদের মাঝে এসেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক আলোচক এখানে আলোচনা করে গিয়েছে, সবারগুলো যদি আমি একটু একটু করে বলতে গেলে অনেক বিশাল লম্বা সময় লাগবে, সেহেতু আমি অল্প অল্প করে, যেহেতু আমি সভাপতিত্ব করছি সেহেতু সবার একটু একটু করে, না হলেও আমার তাদের জন্য একটা সুন্দর দিক থাকবে না, সেজন্য একটু একটু করে হলো আমাকে বলতে হবে। যেহেতু এত সুন্দর সুন্দর আলোচনা করেছে আজকের এই অনুষ্ঠানের, যে আমাদের যে শেরে বাংলা ফজলুল হকের এই আজকের অনুষ্ঠানে সবাই এত সুন্দরভাবে আলোচনা করেছে, সেজন্য একটু করে হলো আমাকে সময় দিতে হবে। যেহেতু পীরজাদা হারুন স্যারের যেহেতু টক শো আছে, সেজন্য ওনাকে যেতে, আমার নিজেরও টক শো আছে, আমারটা কিন্তু অনেক পরে, সেহেতু আমি সময় আছে আমার, কিন্তু ওনার সময় নেই, যার কারণে আমি একটু একটু করে আমাকে বলতেই হবে, আপনারা সেটা একটু করে আমাকে সময় দিবেন। বিশেষ করে আমাদের প্রধান আলোচক লায়ন মোহাম্মদ গনি মিয়া, যেহেতু আমিও লায়ন উনিও লায়ন, উনি এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে আজকে, আমাদেরও কিন্তু যারা আমরা ইয়ং জেনারেশন যারা আছি স্বাধীনতার পরবর্তী প্রজন্ম, আমরা অনেক কিছু তথ্য আমরা কিন্তু জানতাম না, আজকে আমাদের গনি মিয়া বাবুল ভাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু আজকে জানতে পেরেছি। উনি বিশদভাবে আলোচনা করে আসলে এটা তথ্য তত্ত্ব দিয়ে কিন্তু আজকে উনি সুন্দরভাবে আলোচনা করেছেন। আর বিশেষ করে এইখানে যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, যেহেতু আমাদের যে মুক্তি সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছিল সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছিল, সেই রকম একজন ব্যক্তি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে, সেই বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুম ভাই, উনিও আজকে আমাদের মাঝে এসে আমাদের যে এসে সুন্দর আলোচনা করেছে, এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ডক্টর সালাউদ্দিন ভূঁইয়া নয়ন, উনিও খুব সুন্দর আলোচনা করেছে আমাদের মাঝে, সেজন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আলহাজ মোহাম্মদ ফখরুল হোসেন, বিশেষ করে ওনাকে স্পেশালি আমি থ্যাঙ্কস জানাচ্ছি এবং স্পেশালি ওনাকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আজকের অনুষ্ঠানের উনি যেহেতু স্পন্সর সেজন্য, এবং সুন্দরভাবে উনি সুরালোভাবে উনি ওনার বক্তব্য দিয়েছেন, সেজন্য আমি ওনাকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে আমাদের মাঝে হয়তোবা ক্যান্সার গবেষণা অধ্যক্ষ উনি এসেছেন, হয়তোবা উনি পরে এসেছেন, উনি উনিও আছে, উনি ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে কাজী আবু তাহের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাউথ ইস্ট ব্যাংক, ইনি ওনাকে আরেকটু স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি, যেহেতু এত বড় একটা আজকের এই আলোচনা অনুষ্ঠানে যিনি ওনার নিজের একটা কবিতা উনি লিখে এনে আমাদের মাঝে উনি শুনিয়েছেন, এবং সেজন্য এবং সেই কবিতা আজকে উনি আমাদের যে আজকের প্রধান অতিথিকে উনি অর্পণ করেছে, সেজন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের সংগঠনের পক্ষ থেকে। মৌলুর রশিদ চৌধুরী উনিও এসেছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে দীপক কুমার উনিও সুন্দর আলোচনা করেছে, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় না লায়ন জেবিদ সুলতানা কান্তা বা আসেনি, সেহেতু উনিও কিন্তু ছিল আজকে বিশেষ অতিথির মধ্যে, উনি আসেনি। আর বিশেষ করে আমার সহযোগী
এবং আমার চলার পথের দুইজন সঙ্গী ছিল আতাউল্লাহ আতা ভাই, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও সুন্দর বক্তব্য দিয়েছেন। যেহেতু একেবারে শুরুতে ওনার বক্তব্য দিয়ে কিন্তু শুরু হয়েছে, উনি সুন্দর আলোচনা করেছে যেহেতু উনি নাই, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আরেকজনকে আমি ধন্যবাদ দিই, উনিও সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, আবুল কালাম আজাদ। আমার একটা সংগঠন আছে আমরা করব জয়, এই আমরা করব জয়ের চেয়ারম্যান আমি, আর মহাসচিব হচ্ছেন আবুল কালাম আজাদ। ওনাকেও আমি ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন একসাথে রাজনীতিও করেছি, উনি আমার বয়সে বড় হলেও কিন্তু বন্ধুর মতো আমি চলেছি আবুল কালাম আজাদ। আর আমি দীর্ঘদিন ধরে আজকে প্রায় 20 বছর ধরে একসাথে আমরা একসাথে চলেছি, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনিও সুন্দর বক্তব্য দিয়ে চলে গিয়েছে ব্যস্ততার কারণে। আর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, উনিও সুন্দর বক্তব্য দিয়েছেন, কারণ উনি যেহেতু পলিটিক্যাল লিডার, উনি সবসময় সুন্দরই বক্তব্য রাখে, ওনার সুন্দর বক্তব্য সবসময় শুনি, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর পারিনা সরকার, উনিও সুন্দর করে বলেছেন, যেহেতু এখানে আমাদের মাঝে তিনজন মহিলা ছিল, তিনজন মহিলার মধ্যে বিশেষ অতিথি মধ্যে একজন আসেনি, দুইজন এসেছে, দুইজনের মধ্যে উনিও সুন্দরভাবে কিন্তু বক্তব্য দিয়েছেন। এবং আমাদের হাসিনা হক নুরজাহান আপা মানবাধিক কর্মী, উনিও সুন্দরভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করেছে। আসলে আজকে এই যে আমাদের আলোচনা শীর্ষক সম্পর্কে ওনারা দুজন যেহেতু নারী নেত্রী আছেন, ওনারা সুন্দরভাবে বুঝে দিতে চেয়েছেন। তো আসলে আজকে যে জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পর্কে না বললে নয়, বিশেষ করে যিনি আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক, ওনার এত সুন্দর সঞ্চালনা, ওনার সুন্দর সঞ্চালনায় আজকের অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়েছে। একজন অনুষ্ঠানের সঞ্চালক যদি সুন্দরভাবে যদি উনি যদি সঞ্চালনা না করে, তাহলে অনুষ্ঠানের সার্থকতাই থাকে না। সেই কারণে ওনাকে আমি স্পেশালি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। উনি এত সুন্দরভাবে সঞ্চালনা করেছেন, এত বড় বিজ্ঞ বিজ্ঞ মানুষরা এখানে এসেছেন, আসলে ওনাদের সামনে সঞ্চালনা করাটাও কিন্তু একটা কম্পন ধরে যায়, কারণ এত বিজ্ঞ মানুষরা এখানে এসেছেন, এত গুণী ব্যক্তিরা এখানে এসেছেন। সেখানে ওনার সঞ্চালনার জন্য আমি ওনাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে যার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান, সেই আমাদের একে ফজলুল হক, ওনার কথা না বললে নয়। বিশেষ করে উনি যে আমাদের যে মুঘল আমল ছিল, সেই মুঘল আমলেও বাংলা ভাষার জন্য আমাদের রক্ত দিতে হয়নি। মুঘল পিরিয়ড শেষ হওয়ার পরে ব্রিটিশ পিরিয়ড, সেই পিরিয়ডেও কিন্তু আমাদের ব্রিটিশ আমলেও কিন্তু আমাদেরকে এই মাতৃভাষার জন্য, বাংলা ভাষার জন্য রক্ত দিতে হয়নি। পাকিস্তান আমল, যখন পাকিস্তান আমল আমাদের ব্রিটিশ আমল শেষ হওয়ার পরে যখন আমাদেরকে ব্রিটিশরা ভাগ করে দিয়ে গিয়েছে, তখন এমন ভাবে আমাদেরকে ভাগ করে দিয়েছে যে ভাতটার মধ্যে আমাদের শুধু রক্ত আর রক্ত ঝরেছে। সেটি হচ্ছে আমরা যখন পূর্ব পাকিস্তান আর আমরা যখন পশ্চিম পাকিস্তান, সেই দুই দেশকে যখন ভাগ করে দিয়েছে, তখন আমি শেষ করছি, একেবারেই শেষ করছি, একেবারে না বললে নয়, যেহেতু যার অনুষ্ঠান ওনার অনুষ্ঠান সম্পর্কে একটু করে না বললেও আসলে সভাপতি হিসাবে আমি শান্তি পাবো না, যার কারণে আমি একটু করে হলেও বলতে চাই, স্যার আমাকে একটু সময় দিবেন, খুব তাড়াতাড়ি শেষ করব। বিশেষ করে সেই আমাদের দুই যে রাষ্ট্র, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যখন আমাদেরকে ওনারা ব্রিটিশরা, আসলে ব্রিটিশরা যে ব্রিটিশ বলতো তাই আসলে ব্রিটিশ, যার কারণে আমাদেরকে একটা যুদ্ধ আগিয়ে দেওয়ার জন্য কিন্তু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভাগ করে দিয়ে গেছে, যার কারণে আসলে এই ভাষার জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। সেই রক্তের জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন খুব বলিষ্ঠ ভাবে, সেই তার নাম হচ্ছে কে ফজলুল হক। ওনার যে বলিষ্ঠ কণ্ঠস্বরে আমাদের অক্সফোর্ড কেত, যে আমাদের ঢাকা ভার্সিটি, সেই ঢাকা ভার্সিটির ছাত্রদেরকে উনি অনুপ্রাণিত করে আজকে আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, রফিক সালাম বরকত, তাদেরকে আমি আজকে স্মরণ করতে চাই। বিশেষ করে তাদের আত্মার শান্তির জন্য আমাদের আজকে বলতে হবে, বিশেষ করে আমাদের একে ফজলুল হক এবং
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু 1971 সালে যে আমাদেরকে এই দেশটিকে বাংলা দেশ হিসাবে আমাদেরকে এনে দিয়েছিল, সেই তাকেও আমি আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি। এবং যারা এই এই বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিল এবং 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে আমাদের যে স্বাধীনতা অর্জন আমরা পেয়েছি, তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে আমরা স্মরণ করছি। বিশেষ করে আমি শেষ করছি, বিশেষ করে একে ফজলুল হক, যিনি আজকের এই অনুষ্ঠানের আমাদের মূল, যিনি আমাদের মানুষ, তার সম্পর্কে না বলে একটু করে আমি বলতে চাই। বিশেষ করে স্যার